লিপস্টিক নারীদের প্রসাধনীর মধ্যে অন্যতম একটি। বিশেষ করে লাল লিপস্টিকের প্রতি নারীদের রয়েছে বিশেষ দুর্বলতা। গাঢ় লাল ঠোঁট যেন মুহূর্তেই চেহারায় আলাদা একটা আভা এনে দেয়। মেরিলিন মনরো, টেইলর সুইফট থেকে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন সবারই আপামর বিশ্বের মন জয় করে রেখেছে লাল ঠোঁটের মোহময় আবেদনে। বিশ্বের সব দেশের সব বয়সী নারীদের পছন্দের লিপস্টিকের শেড এক কথায় চোখ বন্ধ করে লাল। তবে জানেন কি, উত্তর কোরিয়া এর ঠিক উল্টো ছবি। সেখানে লাল রঙের লিপস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ। উত্তর কোরিয়া বারবারই কিম জং উনের প্রণয়ন করা উদ্ভট আইনের জন্য পরিচিত। এশিয়ার এই দেশটিতে তাদের সর্বোচ্চ নেতা কিম জং উনের একগুচ্ছ একনায়তন্ত্র চলে। বিভিন্ন রকমের উদ্ভট নিয়ম আরোপ করেছেন যা মেনে চলা এক কথায় অত্যন্ত কঠিন। কিন্তু সেই দেশে থাকতে গেলে সেই সব উদ্ভট আইন মানতে হবে আপনাকে। নানাবিধ উদ্ভট আইনের মধ্যে ফ্যাশন সম্পর্কিত আইনও রয়েছে। সেখানকার লোকেদের যদি ফ্যাশন আইনগুলো মেনে চলতে ব্যর্থ হয় তাহলে তাদের কঠোর শাস্তি দেয়া হয়। উত্তর কোরিয়া বিশ্বের বেশিরভাগ জনপ্রিয় ফ্যাশন এবং প্রসাধনী ব্র্যান্ড নিষিদ্ধ। বিশেষ করে লাল রঙের লিপস্টিক ব্যবহার কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। উত্তর কোরিয়ায় লাল লিপস্টিক ব্যবহারের নিষেধাজ্ঞা শুধু ফ্যাশন নিয়মই নয়, এই আইনটি স্বৈরাশাসকের আদর্শের গভীর পতিত। আসলে লাল রং প্রায়শই মুক্তির প্রতীক হিসেবে পরিচিত হয়। অন্যদিকে এটা বিশ্বাস করা হয় যে লাল লিপস্টিক পরা নারীদের আকর্ষণীয় দেখায়, যা দেশের নৈতিক অবক্ষয় ঘটাতে পারে। যেহেতু উত্তর কোরিয়ার সরকার প্রধানত রক্ষণশীল মতাদর্শে চলে, তাই সর্বোচ্চ নেতা কিম জং উন লাল লিপস্টিক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সঙ্গে এমন একটি আইনও আরোপ করেছিলেন যেখানে নারীরা কেবল খুব সাধারণ মেকআপ করতে পারবেন। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সরকার নারীদের মেকআপ পরীক্ষা করার জন্য অনেক লোককে নিয়োগ করেছে। ব্যক্তিগত ফ্যাশন সম্পর্কিত আইনগুলো যাতে অনুসরণ করা হয় তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কৌশল ব্যবহার করে। কর্তৃপক্ষ রুটিন চেক করে পরিচালনা করে এবং কেউ যদি নিয়ম মানতে ব্যর্থ হয় তবে তাদের কঠোর শাস্তি দেয়া হয়। সেখানকার সরকার বিশ্বাস করে যে জনগণের উপর তাদের আধিপত্য বজায় রাখতে এবং বহিরাগত প্রভাব ঠেকাতে এই ধরনের পদক্ষেপের প্রয়োজন। এমনকি উত্তর কোরিয়াতে চুলের স্টাইল করার নিয়ম রয়েছে। নারীদের লম্বা চুল রাখা বা কোনো ধরনের হেয়ার স্টাইল করার অনুমতি নেই। চুল ছোট বা সুন্দরভাবে সাজানো থাকতে হবে সবসময়। করা নিয়মের সঙ্গে দেশটিতে চুল রং করাও নিষিদ্ধ। দেশের সর্বোচ্চ নেতা পুরুষদের জন্য 10টি এবং নারীদের জন্য 18টি সীমিত সংখ্যক চুলের স্টাইল করার অনুমতি দিয়েছে। এই দেশের সব নাগরিক শুধু অনুমোদিত চুলের স্টাইল প্রয়োগ করতে পারে বা তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এছাড়া উত্তর কোরিয়ার ছেলেদের নীল জিন্স পরাও নিষিদ্ধ। সেই দেশের শাসকের দাবি, নীল রঙও তাদের আমেরিকার কথা মনে করিয়ে দেয়, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।